দলের তরফ থেকে বিশেষত অভিষেক ব্যানার্জি বিগত কয়েকদিন ধরে কোথাও যে যে বয়ানটা বা যে বক্তব্য যে অভিযোগ কোথাও তুলে ধরতে চাইছে যে ন্যারেটিভ কোথাও সেট করতে চাইছেন যে তার নাম নাকি বলানোর চেষ্টা করা হচ্ছে সমস্ত দুর্নীতির সঙ্গে তার নাম নাকি জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে অমিত শাহ তিনি সরাসরি বললেন যে যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত কোথাও কোনো সেটিং হওয়ার সম্ভাবনা নেই অথব যদি নাম আসে তাহলে কোথাও শেষ পর্যন্ত ঠিকানা হয়ে দাঁড়াবে তিহারেই দুর্নীতি ইস্যুতে আগে থেকেই এত ডিফেন্সিভ খেলার কি দরকার তাহলে কেন বলা যাচ্ছে না যে দুর্নীতি হোক তদন্ত হোক নাম আসলে আসুক এই ধরনের স্ট্র্যাটেজির কি দরকার পড়ছে না এটা তো আমরা কিছু সেরকম বলিনি এটা কুন্তল বলে যে ছেলেটি তিনি অভিযোগ করেছেন এবং না কুন্তল কেন বলে তার আগে তো অভিষেক ব্যানার্জি বলেছে না অভিষেক ব্যানার্জির নামটা বলতে বলেছে যে কুন্তলকে বলতে বলেছে সেই পরিপ্রেক্ষিতে বলেছেন এবং তার আগে কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখনও অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য ওনাকে প্রেসার করা হচ্ছিল কে প্রেসার দিয়েছিল কুণাল ঘোষ যখন জেলে ছিলেন আমি তো শুনেছি যে সিবিআই ওনাকে তদন্ত যখন করছিলেন তখন অভিষেক ব্যানার্জি যেন নামটা নেওয়া হয় তার জন্য প্রেসার করেছে রাজ্য পুলিশ আমি জানি যে বিজেপির লোকেদের কারণ অমিত শাহ আপনাদের দলের থেকে একদল বলছে যেটা স্লিপ অফ টাং হয়ে গেছিল কুণাল ঘোষ ভুল করে আপনি এখন বলছেন যে কুণাল ঘোষকে ভুল করে না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বারবারই উনি বলেছেন যে বহুবার উনার নাম বলার জন্য প্রেসারাইজ করা হচ্ছে দেখুন ব্যাপারটা যে আজকে কুন্তল তো বলছিল যে উনি আরে অভিযোগ করেছেন যে উনার নাম বলার জন্য নাকি প্রেসারাইজ করা হচ্ছে আরে এর আগে তো এখন তো অনুব্রত মণ্ডল তিহারে রয়েছেন সাইকেল হোসেনও তিহারে রয়েছেন এনামুলও তিহারে রয়েছে কয়লাকাণ্ডে তো ইতিমধ্যেই ডাকা হয়েছে নোটিশ এসেছে উনি গিয়ে কথাও বলে এসেছেন সেই জেরার সম্মুখীন হয়েছেন তাহলে এক্ষেত্রে কেন এসএসসির ক্ষেত্রে কেন তার নাম জোর করে বলার জন্য বাধ্য করা হচ্ছে দেখুন সিবিআই উনাকে ডেকেছেন সিবিআই কে সহযোগিতা উনি করেছেন যে এসএসসি দুর্নীতির সঙ্গে আরো অনেকের নাম জড়িয়ে যেতে পারে আগে থেকে কোথাও আপনার জড়িয়ে যেতে পারে নয় ব্যাপারটা কি হচ্ছে আবার আপনাকে বলি সতর্কতা নিচ্ছেন যখন সিবিআই উনাকে ডেকেছেন তো উনি তো কোঅপারেট করেছেন না করার তো কিছু নয় কিন্তু কুন্তল যে ছেলেটি তিনি বলছেন তাকে জোর করা হচ্ছে যে তুমি উনার নাম নাও সিসিটিভি সামনে চোখে চোখে জোর করা হচ্ছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না বাবু আপনি একটু চুপ করুন আমি বুঝতে পাচ্ছি আপনার ফ্রাস্ট্রেশন আজকে আপনাদের দেবজনীর মা কি কমপ্লেইন করছে জানেন কলকাতা হাইকোর্টে আজকে অমিত শাহ বলেছিল আপনাদের সিআইডি একটা জেলের মধ্যে গিয়ে সুজন চক্রবর্তী আর সুমেন্দ্র অধিকারীর নাম আরে আপনি আমার বলার সময় বলতে দিচ্ছেন না তাহলে আপনার বলার সময় বন্ধ করেছিলেন না কিন্তু আপনার বলার সময় বলতে দেবো না নাম বলানো হচ্ছে ষড়যন্ত্র চলছে ইডি সিবিআই ক্ষতি করছে এই হচ্ছে সেই হচ্ছে আজকে তো কোথাও স্পষ্ট কোথাও হয়ে গেল যে দুর্নীতি ইস্যু এই রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু দুর্নীতি ইস্যু এবং বিরোধীরা অমিত শাহ পর্যন্ত এসে আজকে বলছেন যে দুর্নীতির ইস্যু এই সব থেকে বড় ইস্যু এবং এই ইস্যুতেই কোথাও কোনো রেয়াত করা হবে না কোথাও কোথাও কোন রকমের কথা সোনালী এবারে আমি বলি উনি দুর্নীতি ইস্যু যখন বলছিলেন খুব মজার একটা ঘটনা ঘটেছে আমি দেখছিলাম মঞ্চে দুজন লোক বসে আছে একজন হচ্ছে ওই নিশীথ প্রামাণিক আর একজন হচ্ছে সুবেন্দ্র অধিকারী উনারা তিনি মাথা নিচু করার চেষ্টা করছেন যখন দুর্নীতি ইস্যু দুর্নীতি দল আবার আঙুল তুলছে আপনারা কি কিছু করতে পারবেন না বাংলার মানুষ রায় দিতে পারবে না তার জন্য পঞ্চায়েত নিয়ে কোনো কথা বলেনি আবার ওনাকে যখন জিজ্ঞাসা পঞ্চায়েত নিয়ে কোনো কথা বলবেন উনি কোনো কথাই উত্তর দিতে পারছেন না তো ব্যাপারটা হচ্ছে কি আমরা কেন লুটতে যাবো আমরা বারবার বলছি উনি কোনো প্রশ্ন উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রশ্ন উত্তর দেবেন না দেবে সেটা তো নিঃসন্দেহে জিজ্ঞাসা করা উনি এগিয়ে গেছেন